নমস্কার, কেমন আছেন? ভালো থাকুন। অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এই মুহূর্তের অনুষ্ঠান। অবশ্যই আপনাদের যে কোনো রকম শারীরিক সংক্রান্ত যদি সমস্যা থাকে তাহলে আপনাদের জন্য অনুষ্ঠান, তাই আপনারা ফোন করতে পারেন নির্দ্বিধায়, ডাক্তারবাবুর কাছে আপনারা প্রশ্ন রাখতেই পারেন। আমাদের যখন আমরা লিভার নিয়ে আলোচনা শুরু করেছিলাম তখন আমরা লিভারেরই রোগ জন্ডিস এবং তার সাথে সাথে হেপাটাইটিস বি এবং সি নিয়েও কিন্তু আলোচনা করেছি। যেমন গতদিন ডাক্তারবাবুর কাছে আপনাদের প্রশ্নের ভিত্তিতে প্রশ্ন রাখা হয়েছিল যে হেপাটাইটিস বি ও সি এর এখনকার দিনে চিকিৎসায় পুরোপুরি সারে কিনা, এবং তারপরেও এই আলোচনার পরেও আপনারা প্রশ্ন রেখেছিলেন ডাক্তার কাছে এবং আমাদের দপ্তরে প্রচুর প্রশ্ন জমা হয়েছে। সেই প্রশ্নের ভিত্তিতে আজকেও ডাক্তারবাবুর কাছে প্রশ্ন রাখবো যে হেপাটাইটিস বি ও সি ধরা পড়ার জন্য আমাদের কি কি পরীক্ষা করতে হবে সেটা আজকে ডাক্তারবাবুর কাছে জানবো। অবশ্যই আমাদের ফোন লাইন খোলা রয়েছে, আপনারা সরাসরি ডাক্তারবাবুর সঙ্গে আপনাদের শারীরিক সংক্রান্ত সমস্যা নিয়ে কথা বলতে পারেন। আর এই মুহূর্তে আমাদের হট সিটে রয়েছে বিশিষ্ট চিকিৎসক, প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর কনিষ্ক সরকার, জানাবো অনেক অনেক স্বাগত। নমস্কার। আমার অতি প্রিয় দর্শক শ্রোতৃমণ্ডলী, সবার জন্য শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই ইচ্ছা জানিয়ে আজকে বক্তব্য শুরু করব। লিভার নিয়ে আলোচনা এবং লিভার নিয়ে আলোচনার প্রথমে লিভারের অসুখ বলতে মানুষের মনে জন্ডিসের কথা আসে, সেই জন্ডিস নিয়ে আলোচনা এইসবগুলো ধাপে ধাপে শুরু করেছি এবং জন্ডিস নিয়ে আলোচনা করতে গিয়ে হেপাটাইটিস নিয়ে আলোচনার প্রায় শেষ পর্যায়ে এখন আছি। আজকে হয়তো শেষ করে ফেলতে পারবো আশা করি। আমি হেপাটাইটিস রোগ বলতে গিয়ে হেপাটাইটিস যে ভাইরাল হেপাটাইটিস মূলত, যেটা শতকরা 90% হেপাটাইটিসের কারণ, আর একটু বেশি হবে 92-93% হতে পারে, তো সেটা নিয়ে সব থেকে বেশি জোর দিয়েছি এবং হেপাটাইটিস এ বি সি ডি ই এই নিয়ে বিশদে আলোচনা করেছি। আমি আজকে হেপাটাইটিস বি এবং সি এর কীভাবে পরীক্ষা করে ধরা পড়ে তাই নিয়ে আলোচনা করবো, একটা ফোন নিয়ে নেবো। হ্যাঁ, আমি ডক্টর সরকার লাইনে আছি, বলুন। হ্যালো, নমস্কার, আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি। হ্যাঁ, কে বলছেন বলুন? প্রতীক মিত্র। আচ্ছা, মিস্টার মিত্র বলছেন পূর্ব মেদিনীপুর, বলুন। হ্যাঁ, মানে আমার দীর্ঘদিন ধরে মানে খিদে পাচ্ছে না, মানে কোন সময় খিদে ভাবটা নেই আর কি। হ্যাঁ হ্যাঁ। আর মানে পেটটা সবসময় যেন চিনচিন করে এবং আমাশা ভাব প্রচুর, আর মানে রাত্রে ঘুমাতে গেলে যেন অস্থির লাগে, সবসময় যেন অস্থির ভাব, এইগুলো দীর্ঘদিন ধরে হচ্ছে। আচ্ছা, তো এর জন্য চিকিৎসা কোন ওষুধপত্র? মানে আমি অনেক জায়গায় দেখিয়েছি কিন্তু কোথাও মানে সুরাও পাইনি, মানে পুরো ফেরা হয়ে গেছে না। আমি যদি একটা, হ্যাঁ আমি আপনাকে, আপনি কথা বলবেন, সমস্ত সুযোগ পাবে, সুযোগ পাবেন। আমি আসলে জিজ্ঞাসা করতে চাই, এই যে অসুবিধাগুলো বললেন, এই অসুবিধাগুলো থেকে যদি আমি একটা, আমি যদি বলি আপনাকে যে কোনো একটা আমি কমিয়ে দেবো প্রথমেই, তো আপনি প্রথম কোনটা কমাতে চাইবেন, কোনটা সব থেকে বেশি বদার করছে এর মধ্যে? এই যে পেটের প্রবলেমটা, আরেকবার বলুন। পেটের প্রবলেমটা, যে পেটে যে প্রবলেমটা, হ্যাঁ হ্যাঁ, পেটের কোন প্রবলেমটা ওটাই জিজ্ঞেস করছি। মানে পেটের প্রবলেম হচ্ছে মানে এই যে খিদে পাচ্ছে না বা তুল, যে কোনো একটা, যে কোনো একটা প্রবলেম বলা যাবে, যে কোনো একটা যেটা সব থেকে বেশি অসুবিধা করছে, যে কোনো একটা প্রবলেম আমি আগে জানতে চাইছি এর কারণ আছে। পেটটা ব্যথা করছে, মানে একটু কিন 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 ভাবেইতেই হচ্ছে আর কি, মানে অস্বস্তি যেটা লাগে। হ্যাঁ, তার মানে যদি কিছু কমাতে হয় তাহলে ওই যে পেটের মধ্যে যেটা আপনি বলছেন কিন কিন বা অস্বস্তি ভাব, এটা আগে কমালে আপনি অনেকটা স্বস্তি পাবেন, এটা আপনার নিজস্ব ধারণা, তাই তো? এবং যেটা আপনি বললেন একটু আগে যে অনেক জায়গায় চিকিৎসা করিয়ে কোনো ফল পাননি, যার মানে হলো এই অস্বস্তি ভাব বা কিনকিন ভাবটা সবসময়ই আপনাকে বদার করছে, আপনাকে অসুবিধায় ফেলছে, এই তো? বুঝতে পারলাম। এবং পরীক্ষা নিরীক্ষায় সেরকম কিছু রোগ আছে বা বড় কোনো প্রবলেম আছে এটা ধরা পড়েনি? না, আমি অনেক মানে কোলোনোস্কোপি করেছি, এন্ডোস্কোপি করেছি, মানে সমস্ত রকম প্রায় রিপোর্ট করেছি কম বেশি, কিন্তু সবই নরমাল। কিন্তু কেউ কেউ বলতে পারছেন না যে মানে পার্টিকুলার আমার কি হয়েছে। আপনি কি, আপনার ঠিক কি হয়েছে এটা বেশি জানতে আগ্রহী, না আপনি এটাতে আগ্রহী যাতে আপনার কোনো অসুবিধা না থাকে? না, আমার অসুবিধা যদি না থাকে কি হয়েছে মানে এটার জন্য আমি, কিন্তু আপনি এখনো একটা একটা কথা কিছুতেই বলছেন না, মানে একটা অসুবিধার কথা আমি যেটা খুব কান খারাপ করে আছি আপনি বলবেন সেটা বললেন না, কিন্তু আমি বলে দিই। হ্যাঁ বলুন। দেখুন তো, আপনি তো এটা বললেন না যে আমার পেটটা পরিষ্কার হলে আমার ভালো লাগে, মানে
পেট যদি সকালবেলা বেশ ভালো করে ঝেড়ে পায়খানা হয়ে যায় আমি তাহলে অনেকটা স্বস্তি বোধ করি, এই ব্যাপারটা কি আপনার মধ্যে আছে না প্রবলেমগুলো পেট পরিষ্কার করার সাথে হওয়ার সাথে কোনো সম্পৃক্ত নয়, এর সাথে কোনো যোগাযোগ নেই, এই দুটোর মধ্যে কোনটা? পেট পরিষ্কারটা হলে মানে আরো ভালো হবে, যেন গেলে পায়খানা মানে পেলে হয় কিন্তু মনে হয় যেন আরো একটু হলে ভালো হতো আর কি। হ্যাঁ এই ধরনের আর একটু হলে কি ভালো হতো, আর একটু পায়খানা হলে আপনার কি ভালো হতো? মানে মানে শরীরটা যেন ভালো হালকা লাগে আর কি। হ্যাঁ কিন্তু কিন্তু ওই যে পেটে যে অস্বস্তি বললেন কিনকিন, ওটা কি কমতো? না ওটা ওটা কিন্তু সেরকম বুঝতে পারছি না যে কমতো কি কমতো না, আমি তো ঠিক বুঝতে পারছি না, ঠিক আছে। আরও একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনি এই যে ডাক্তারবাবুরা আপনাকে চিকিৎসা করেছেন, ওষুধপত্র দিয়েছেন, তো তার মধ্যে থেকে তো সাধারণত রুগীরা না জিজ্ঞাসা করে যে এই ওষুধটাতে কী কাজ হয় বা এটা কিসের জন্য দিয়েছেন জিজ্ঞাসা করে, তেমনি আপনি কি কখনো আপনাকে যে প্রেসক্রিপশন দিয়েছে তার মধ্যে জিজ্ঞাসা করে জেনেছেন যে পেট পরিষ্কার হওয়ার জন্য কোনো ওষুধ বা রাত্রে যাতে ঠিকমতো ঘুম হয় সেরকম কোনো ওষুধ দেওয়া হয়েছিল কি না, এটা কি জানেন? ঠিক আছে, আমি এবার আমি বুঝতে পেরেছি আপনার কি হয়েছে, খালি আর একটা আমি প্রশ্ন করে নেবো, তাহলে এত যে ডাক্তারবাবুকে দেখালেন তারা আপনার কোনো স্পেসিফিক ডায়াগনোসিস দিয়েছে যে আপনার এই হয়েছে? না না কিছু বলতে পারছি না, বলছেন যে আপনার একটু গ্যাস্ট্রাইটিস প্রবলেম আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আপনি যা বলছেন আর আপনার যা রিপোর্টে কথাও শুনলাম যে সেরকম কিছু নেই, মূলত এটা বিশেষ ধরনের ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম বলি আমরা, সেটার একটা বিশেষ ধরন, IBS এর বিশেষ ধরন। আগেকার দিনে এটাকে আমরা ডিসপেপসিয়া রোগ বলতাম। সঠিক চিকিৎসা মানে আপনার জন্য যে চিকিৎসা সঠিক চিকিৎসা তাতে পুরো ভালো হয়ে যাবেন আপনি, প্রথম। দ্বিতীয় হচ্ছে যে আমি এই সঠিক চিকিৎসা কথাটা ব্যবহার করছি এটা বড় ধোঁয়াটে, কারণ কি ধরুন যদি কারোর ম্যালেরিয়া হয় তাহলে ম্যালেরিয়ার সমস্ত পৃথিবীতে যার ম্যালেরিয়া হয়েছে মোটামুটি তাকে ক্লোরোকুইন জাতীয় ওষুধে তার ম্যালেরিয়ার যে রোগ সেটা কমে যায়, কিন্তু ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম কিন্তু যে কোনো একটা স্পেসিফিক বা একটা সেট অফ মেডিসিন সবার জন্য প্রয়োগ করলে ছাড়বে না, বিভিন্ন বিভিন্ন রোগীর বিভিন্ন বিভিন্ন অবস্থাকালীন বিভিন্ন রকম প্রেসক্রিপশান তার জন্য কার্যকরী হয়। আমার আমি কথার মধ্যে যে সঠিক চিকিৎসা কথাটা ব্যবহার করছি তার মানে হলো আপনার জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট যা সঠিক চিকিৎসা সেটা দিলে তবে আপনি আপনার এই অসুবিধেটা যার মধ্যে প্রথম রয়েছে ওই পেটের মধ্যে কিনকিন এবং অস্বস্তি ভাব, এবং দ্বিতীয় রয়েছে বেশি অস্থির ভাব রাত্রিবেলা বিশেষ করে অস্বস্তি এবং অস্থির ভাব, এগুলো সমস্ত নিরাময় হবে সঠিকভাবে চিকিৎসা করলে। আপনার এ ব্যাপারে আরো কিছু জানার আছে আমি তাহলে উত্তর দেবো। আমি জানতে চাইছি যে মানে আমার পেটটা মানে স্বাভাবিক রাখলে যেন অস্বস্তি লাগে, ভেতরের দিকে টেনে রাখলে একটু ভালো লাগে, আর রাত্রে ঘুমটা যেন মানে সবসময় দুঃস্বপ্ন হচ্ছে না, মানে স্বপ্নযুক্ত ঘুম হচ্ছে। হ্যাঁ এখানে আমি বলে দিই, এটা অনেকের এরকম একটা ধারণাও হয়ে যায় যে, এবং অনেককে এই জন্য কিন্তু ডাক্তারবাবুরা আবার সাইকিয়াট্রিস্ট রেফারও করেন। আমি এটা পরিষ্কার করে বলছি, রোগের শুরু কিন্তু পেট থেকে, এবং একটা বিশেষ নার্ভ, আমরা যারা একটু বায়োলজি পড়েছেন তারা জানেন যে ক্রেনিয়াল নার্ভগুলোর মধ্যে ভেগাস নার্ভ বলে একটা নার্ভ আছে যেটা আমাদের ব্রেন থেকে নিয়ে আমাদের এই যে আমরা যে খাওয়া দাওয়া করছি আমাদের জিআই সিস্টেম বলি আমরা, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট বা জিআই সিস্টেম, সেটাকে ইনার্ভেট করে মানে তার সাথে সরাসরি যোগাযোগ। এবং এর দু ধরনের কাজ আছে, একটা হচ্ছে আমাদের মস্তিষ্ক থেকে যে নির্দেশগুলো সেগুলো আমাদের জিআই সিস্টেমের বিভিন্ন জায়গায় পাঠানো, এবং জিআই সিস্টেমের বিভিন্ন যে ঘটনা সেগুলোর খবরগুলো আবার মস্তিষ্কে পাঠানো, এই দু ধরনের কাজ আছে। তো এগুলোকে আমরা এফারেন্ট বা এফারেন্ট ইম্পালস বলি, এইসব মনে রাখার দরকার নেই। মূল ব্যাপারটা হচ্ছে এই ভেগাস নার্ভ থেকে এই আপনার যে অস্বস্তি বলছেন রাত্রে অস্থিরতা বলছেন সেইটার সূত্রপাত, যেটা কিনা পেট থেকে হচ্ছে, পেটের থেকে যে ইম্পালসগুলো আসে সেটা থেকে এই প্রবলেমটা হচ্ছে, অর্থাৎ পেটের রোগটা না সারলে এটা সারবে না, অর্থাৎ শুধু ঘুমের ওষুধ বা টেনশন কমানোর ওষুধে এই রোগটা সারবে না, পুরো কমপ্রিহেন্সিভ ট্রিটমেন্ট দরকার, এই কথাগুলো বোঝাবার জন্য আমি এই ব্যাপারটা বললাম। ঠিক আছে ডাক্তারবাবু, তিনটি জিনিস জানতে চাইছি, মানে আমার তো এটা দীর্ঘদিনের প্রবলেম, ১২ সাল থেকে, মানে কোনো ভয়ের কোনো কারণ আছে কিনা, বা যদি আপনার কাছে যাই
মানে এটা কিওর হবে কিনা, আমি আর কোনো টেস্ট করতে হবে কিনা? হ্যাঁ বা তিনটে জিনিস বুঝে আমি একটু জানি। হ্যাঁ আমি তিনটে কথা, তিনটে প্রশ্নের তিনটে উত্তর, প্রথম দ্বিতীয় তৃতীয় করে উত্তর দিচ্ছি। প্রথম হচ্ছে এটাতে ভয়ের ব্যাপার আছে কিনা, আমি আপনাকে দুটো জিনিস জিজ্ঞেস করি। একটা বয়সটা কি 45-এর তলায় না 45-এর ওপরে? না 45-এর তলায়। তলায়। আর কোনো তামাক জাতীয় দ্রব্যের সাথে সম্পর্ক আছে? না 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 না। আচ্ছা তাহলে ঠিক আছে, যদি 45 বছরের তলায় বয়স হয় পুরুষ মানুষ এবং তামাকের সাথে সম্পর্ক না থাকে, তাহলে আপনার অলরেডি 2012 মানে 6 বছর আপনি অসুখটাতে ভুগছেন আপনার কথা অনুযায়ী। তো এই 6 বছর সময়টা অনেক বেশি আর কি, সাধারণত 4 থেকে 5 বছরের মধ্যে চিকিৎসা করিয়ে সারানো উচিত এবং 45 বছরের পরে এটাকে টেনে নিয়ে যাওয়া উচিত নয়। যেহেতু আপনার 45 বছরের কম বয়স, সেহেতু সেদিক দিয়ে আপনি অনেকটা সেফ জায়গায় আছেন। কেন নয় আমি বলছি, এই IBS-এর রোগ বাড়তে বাড়তে খুব বেশি হলে একটা ম্যানিয়ার পর্যায়ে চলে যেতে পারে এবং নানা রকম অস্বস্তি অসুবিধা হতে পারে। কিন্তু ভয় বলতে মানুষ যা বোঝে, যেমন ক্যান্সার বা লিভারের এমন একটা রোগ যেটা থেকে অত্যন্ত ক্ষতিকর কিছু ঘটতে পারে, মানুষের প্রাণ পর্যন্ত যেতে পারে, সেরকম কিন্তু IBS থেকে হয় না। কিন্তু প্রবলেমটা হচ্ছে এই লং টার্ম থাকার ফলে অন্য কোনো রোগ যদি GI সিস্টেমে তৈরি হয়, ঈশ্বর না করুন যদি কারো হয়, এই দুটো সিমটমকে আমরা বলি ওভারল্যাপিং সিমটম, মানে খারাপ রোগের যে সিমটম সেটা বুঝতে পারা যায় না যেহেতু অনেকদিন থেকে IBS-টা রয়েছে বলে। তো সেইটা একটা বিরাট অসুবিধার জায়গা, কারণ IBS-টা সারিয়ে নেওয়া ওই কারণের জন্য দরকার, যাতে ঈশ্বর না করুন যদি পরে কোনো খারাপ রোগও হয় সেই সিমটমটা যেন ওই IBS-এর সিমটমটা সেই রোগের সিমটমকে ছেয়ে না ফেলে, মানে অবদমিত করে না রাখে। আমার কথা বোঝাতে পেরেছি আমি? হ্যাঁ। এই হলো প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন আপনি জিজ্ঞেস করেছেন যে আমার কাছে আসলে রোগটা সারবে কিনা, উত্তর নিশ্চয়ই সারবে। কিন্তু আমি একটা কথা সবাইকে বলি, আপনি পশ্চিম মেদিনীপুর থেকে ফোন করেছেন, যে যেখানে আছেন কাছাকাছি জায়গায় যদি সারানো যায় সেটা সবথেকে ভালো, কিন্তু সেখানে যদি না সারে অবশ্যই আমার কাছে আসলে সারবে। তৃতীয় যে আপনি প্রশ্নটা করলেন, তৃতীয় আপনার প্রশ্নটা আরেকবার বলুন। আমার তৃতীয় প্রশ্ন হচ্ছে যে কোনো টেস্ট আলাদা করে কোনো টেস্ট? হ্যাঁ হ্যাঁ, ওইটা ওই ওই আমি আসলে এর পরে আজকে আলোচনার বিষয়বস্তু সেটা, টেস্ট যেটা করা সেটা এই মুহূর্তে কোনো রকম পরীক্ষা নিরীক্ষা করার আর দরকার নেই, যা করেছেন তার বাইরে, ঠিক আছে? আসল কথাটা হচ্ছে সিমটোম্যাটিক রিলিফ অ্যান্ড সিমটোম্যাটিক কিওর, তো সেইটা আপনি দেখুন আপনার যেখানে আছেন সেখানে আপনি পাচ্ছেন কি না। আর আমার হেল্পলাইন রয়েছে, যদি কোনো প্রশ্ন থাকে পরেও আমি উত্তর দেবো, ঠিক আছে? আমি তাহলে লাইন বিচ্ছিন্ন করতে পারি? ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি আসলে ওনার ওই টেস্টের ব্যাপারটা কেন উজ্জ্বল রাখলাম, কারণ আজকে আমাদের মূল বিষয়বস্তু, বক্তব্যের বিষয়বস্তু যেটা করলে আমার এই ভাইরাল হেপাটাইটিস এবং হেপাটাইটিস বি এবং সি সংক্রান্ত যে আলোচনা সেটা আমি প্রায় শেষে জায়গায় নিয়ে যেতে পারবো। দেখুন পরীক্ষা নিরীক্ষা, আমরা ডাক্তারবাবুরা তো এখনকার দিনে তো ডাক্তারবাবুদের সুনাম বলুন বদনাম বলুন একটা আছে, যে ডাক্তারবাবুদের কাছে গেলেই আমরা অনেকগুলো টেস্ট লিখে দিই। ইনফ্যাক্ট এখন গত 2-3 বছর হয়েছে আমরা লিখে দিই না, আমরা খালি টিক দিয়ে দিই, লেখাই থাকে তার উপর এইটা এটা এটা আপনি করে রাখবেন, করে আনবেন, একটু টিক দিয়ে দিই, এরকমও মানে প্রায় ট্রেন্ড হতে চলেছে। যারা হেপাটাইটিস বি বা সি এর সন্দেহ করছেন, বি বা সি আছে বলে সন্দেহ করছেন, বা হেপাটাইটিস বি বা সি আছে এটা যাদের ধরা পড়েছে, তাদের জন্য এই পরীক্ষা নিরীক্ষা কী করবেন ওটা তো ডাক্তারবাবু ঠিক করবেন, বা আমি পরে হয়তো একটু ডিসকাসও করবো, কিন্তু এর পেছনে ডাক্তারবাবুরা কীভাবে ভাবেন বা সমগ্র মেডিকেল কমিউনিটি আমরা কীভাবে চিন্তা করি এইটা একটু আপনাদের সাথে শেয়ার করার দরকার আছে। দেখুন হেপাটাইটিস বি বা সি এ দুটোর যে ভাইরাস, আমি হেপাটাইটিস বিটা নিয়ে একটু কথা বলে তারপর সিতে যাব, এর যে ভাইরাস এটা দেহে ঢোকার পর তার আচরণ বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্ন রকম হতে পারে। একই হেপাটাইটিস বি ধরুন পার্সন এ একজন সুস্থ রোগী, সুস্থ মানুষ, তার মধ্যে ঢুকে কিছুই না করতে পারে, 5-7 বছর এমনি চুপচাপ বসে থাকতে পারে, কোনো লিভারের ক্ষতি করতে পারে না, মানে করবে না আর কি, এরমভাবে থাকতে পারে। এটাকে আমি এরমভাবে বলতে পারি যে ছদ্মবেশে রইল, আমি কখন ক্ষতি করব আমি চিন্তা করব, এইভাবে রইল। এবার পার্সন বি তার দেহে ঢুকে সঙ্গে সঙ্গে জন্ডিস তৈরি করতে পারে, ধরুন 1 মাসের মধ্যে সিভিয়ার জন্ডিস, একে আমরা অ্যাকিউট হেপাটাইটিস বি বলি। তারপরে আস্তে আস্তে চিকিৎসা টিকিৎসা করে ভালো হয়ে গেল, এবং তারপর আস্তে আস্তে আরও কিছুদিন চিকিৎসা করার পর তাকে আর বিরক্ত করলো না, বদার করলো না, বেশ কিছুদিন ভুগিয়ে ব্যাপারটা ইতি হয়ে গেল। আর তৃতীয় হতে পারে
ওই যে প্রথম পার্সন এ যার কথা বললাম, যার দেহে 5 বছর 10 বছর বসেছিল। হ্যাঁ, একটা আমি ফোন নিয়ে নেবো, এটা খুব ইম্পর্টেন্ট আলোচনা করবো। হ্যাঁ, আমি ডক্টর সরকার লাইনে আছি। হ্যালো, হ্যালো, হ্যাঁ আমি ডক্টর সরকার লাইনে আছি, বলুন। হ্যাঁ, কে বলছেন, কোথেকে বলছেন? আমি কৃষ্ণনগর থেকে বলছি। কৃষ্ণনগর থেকে কে বলছেন? জয়দেব বিশ্বাস বলছি, আমার ছেলের সম্পর্কে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন জয়দেব বাবু। আমার ছেলে 27 বছর বয়স। হুম হুম, তো মোটামুটি 16 বছর বয়সে থেকে একটু নেশা টেশা করে একটু ব্রেনে যে কোনো সমস্যা নেই। হ্যাঁ আমি শুনছি, বলুন। বাংলায় দেখাচ্ছি, হুম, এখনো ঠিকঠাক পুরোপুরি হয়নি। আচ্ছা, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, আপনার কথাটা একটু আসতে হয়ে যাচ্ছে। আপনি আপনার মোবাইলের মাইক্রোফোনটা একটু মুখের কাছে এনে কথা বলুন। আমার ছেলের বিষয়ে আমি জানতে চাচ্ছি, যেটা ছেলে 6/9/1991 জন্ম। ঠিক ঠিক, তো উনি ভিসা করতো, গাঁজা টাজা খেতে বন্ধু বান্ধব। ঠিক আছে, কথা আসতে হয়ে যাচ্ছে, বোধ হয় টাওয়ারের প্রবলেম, মাঝে মাঝে কথা আসতে হয়ে যাচ্ছে। আপনি একটু কাছে এনে কথা বলুন, দেখুন যদি আমাকে শোনাতে পারেন আমি উত্তর দেব। আমি তো জোরেই বলছি, হয়তো টাওয়ারের প্রবলেম, আমি শুনতে পাচ্ছি আপনার কথা। হ্যাঁ হ্যাঁ, আমি আমি আপনি যতটুকুনি বলেছেন তারপর থেকে বলুন, আমি বলে দিচ্ছি আমি কতটুকু শুনেছি। আপনি ওর যে নেশা করতো বললেন, এবং মোস্ট প্রবাবলি গাঁজা টাজার কথা বলেছেন আপনি, সেটা কানে গেছে আমার, আমি ঠিক শুনেছি কি? এবং তারপরে সেটা থেকে আপনি বলছেন ওর ব্রেনে একটু প্রবলেম হয়, যার জন্য ওকে যার জন্য আপনি বিআইএনএ দেখাচ্ছেন, বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোলজিতে। এটা আমি ঠিক শুনেছি, ঠিক ভেবেছি? খুবই যন্ত্রের যন্ত্রণা, কিছু এদিকে কিছু আসছে না। জয়দেব বাবু একদম কিছু, আপনি কি আরেকবার চেষ্টা করবেন? হ্যাঁ, এই এই এইটুকুনি কথাটা শুনতে পেলাম। হ্যাঁ, আমাদের সময় অত্যন্ত মূল্যবান। ঠিক আছে, আপনার প্রশ্নটা করুন, আমি তারপর দরকার হলে লাইন ডিসকানেক্ট করে উত্তর দেবো। প্রশ্নটা বলুন। এটা কি কথা বোঝা যাচ্ছে না, কথা আসছে না এখানে জয়দেববাবু? আপনি পরে দরকার হলে হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আমি কিন্তু আমি খুব আগ্রহী আপনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য বিশেষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি তো আপনার এই যে এই একটুকুনি কথা শোনার পর আবার চলে গেল, হচ্ছে না। আমি দুঃখের সাথে কষ্টের সাথে আপনার সাথে লাইন বিচ্ছিন্ন করছি, আপনি পরে আবার চেষ্টা করুন, যদি পান বা পরে হেল্পলাইনে আমি উত্তর দেবো। ঠিক আছে, আমি লাইন বিচ্ছিন্ন করছি, উপায় নেই, কথা আসছে না এখানে। ধন্যবাদ, অত্যন্ত যান্ত্রিক যন্ত্রণা। যাই হোক, আমি জয়দেববাবু প্রশ্ন উত্তর পরে দেবো, আমি যে জায়গাটা ছিলাম একটু পরিষ্কার করি। তো এই যে হেপাটাইটিস বি এর কথা বললাম, একটা তো হলো ঘাপটি মেরে বসে থাকলো দেহের ভেতর ঢোকার পর, দ্বিতীয় হলো যে সঙ্গে সঙ্গে অ্যাটাক করলো, লিভারের যা ক্ষতি করার করলো করে ঠিক হয়ে গেল, তারপর আর হেপাটাইটিস বি নিয়ে, এটাকে আমরা অ্যাকিউট হেপাটাইটিস বি বলি। আর একটা হলো প্রথমেই অ্যাটাক করলো না, ওই 5-10 বছর বসে থাকার পর আস্তে 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 লিভারের ক্ষতি করতে শুরু করলো, এমনকি যার দেহে হলো সে নিজেও জানে না যে তার কোনো ক্ষতি আস্তে আস্তে হয়ে চলেছে। অথবা ওই যে বললাম অ্যাকিউট হেপাটাইটিস বি এর লিভারকে অনেকটা জন্ডিস বাড়িয়ে অনেক কষ্ট দিয়ে তারপর ঠিক হয়ে গেল, তখন যদি ঠিক না হয়ে গিয়ে তখনকার মতো ওষুধপত্রে ঠিক হয়ে গিয়ে তারপরে সে একটা ক্রনিক স্টেজ নেয়, মানে আস্তে আস্তে লিভারকে ক্ষতি করবো এরকম একটা উদ্দেশ্য নিয়ে আক্রমণ করে দেহকে বা লিভারকে। তো সেই ব্যাপারের মধ্যে এই তিনটে সিনারিওর মধ্যে আমরা যারা পেটের রোগ বেশি চিকিৎসা করি সেই ডাক্তারবাবুরা সব থেকে দুশ্চিন্তায় থাকি, আমাদের ভাবায়, যেখানে এই ক্রনিক হেপাটাইটিস বি ইনফেকশান রয়েছে। দেখুন আপনারা লক্ষ্য করবেন, যারা আমি যারা অনুষ্ঠান প্রথম থেকে শুনছেন, আসলে আমি ইনভেস্টিগেশন কি পরীক্ষা করে ধরা পড়ে হেপাটাইটিস বি বা সি সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমরা কীভাবে চিন্তা করি সেটা বললাম। আসলে হেপাটাইটিস বি ধরা পড়াটা এখনকার দিনে একটা পরীক্ষা। আমি একটা ফোন ধরে নিয়ে কথা বলবো। হ্যাঁ, আমি ডক্টর সরকার লাইনে আছি, বলুন। হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি আমার
হ্যালো, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, পরিষ্কার শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, আমি আমার সম্পর্কে একটুখানি, হ্যাঁ আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন বলুন। হ্যাঁ, আমি আসলে আমার মানে আমার তিনটে করে ওষুধ খাই, ঠিক আছে? হ্যাঁ আপনার নামটা বলুন, কোথা থেকে বলছেন? আমি শ্যামবাজার থেকে বলছি দাদা। হ্যাঁ আপনার নামটা বলুন বা আপনার, সায়ন্তী রয়। হ্যাঁ হ্যাঁ মিসেস রয় বলছেন শ্যামবাজার থেকে, বলুন বলুন। হ্যাঁ বলছি, আমার মানে তিনটে করে সারাদিনে আমাকে ওষুধ খেতে হয়। কি ওষুধ, কি ওষুধ? স্ট্যামেলো ফাইভ, স্ট্যামেলো ফাইভ। ও স্ট্যামেলো ফাইভ। হ্যাঁ হ্যাঁ, কিন্তু তাতে আমার মানে কোনোভাবে কোনো কিছু উপকার পাচ্ছি না আমি। না সেটা সেটা থেকে উপকার পাবেন এই চিন্তাটা কেন মাথায় আসলো? না উপকার পাচ্ছি না মানে কোনোভাবে না, অনেক বছর ধরে খাচ্ছি তো। কেন খাচ্ছেন, কেন খাচ্ছেন? হাই প্রেশার আমার। যে হাই হাই প্রেশার মানে হাই ব্লাড প্রেশার বলছেন তো? হ্যাঁ হ্যাঁ হাই ব্লাড প্রেশার। হ্যাঁ এই যে হাই ব্লাড প্রেশার আমি 5-6 বছর ধরে খাচ্ছি দাদা, কিন্তু না 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 ওটা মানে কোনোভাবেই কমছে না প্রেশারটা কোনো। না না প্রেশার যে কমছে না এটা আপনি জানছেন কি করে? আমি ডাক্তারকে, ডাক্তারের সাথে কথা বলার পর উনি বললেন যে হাই মানে ওষুধটা খেতে। না না ডাক্তারের সাথে কথা বলার পর ডাক্তারবাবু কেন ওষুধ খেতে বলবেন? আপনার তো বিশেষ কোনো একটা অসুবিধে আছে। না অসুবিধাটা হচ্ছে কি, আমার মাথাটা ভীষণ পরিমাণে ঘুরছে, ঠিক আছে? ঘোরার পরে হচ্ছে মানে প্রচুর পরিমাণে ঘাড়ের কাছটাতে পেন হচ্ছে। হ্যাঁ ওই তো মাথা ডাক্তার দেখানোর পরে উনি বলছেন যে ওনা মানে আমার প্রেশারটা বাড়ছে, তো তো দিন দেন উনি হচ্ছে আমাকে তিনটে করে ট্যাবলেট দিয়েছে। না ওটা পরের কথা, আমি না না দয়া করে আমার কথাটা শুনুন, আপনি আমি আপনাকে বিচ্ছিন্ন করছি না লাইনে, সব শুনবো। দেখুন আপনার চিন্তাটা আমি যেভাবে আপনি চিন্তা করছেন আপনার সাথে শেয়ার করছি। আপনি বলছেন আপনার মূল অসুবিধে যেটার জন্য ডাক্তার শরণাপন্ন হয়েছেন সেটা মাথা ঘোরা এবং ঘাড় ব্যথা, ঠিক ভাবছি তো? হ্যাঁ হ্যাঁ। তারপর আপনি বলছেন যে ডাক্তারবাবু বলছেন যে ব্লাড প্রেশার বেড়ে গিয়ে এটা হচ্ছে। হ্যাঁ তার মানে এই কথাটার উল্টো দিক দিয়ে চিন্তা করলে তো এটা যদি একটা বিতর্ক হয় বা একটা যুক্তি হয়, উল্টো দিকটা হচ্ছে ব্লাড প্রেশার কমে গেলে এটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তার মানে আপনার কথা অনুযায়ী আপনি একটা ওষুধের নাম বললেন যেটা আসলে যার ভিতরে যে মলিকিউলটা আছে নাম হলো অ্যামলোডিপিন। তো অ্যামলোডিপিন 5 মিলিগ্রাম আপনি দিনে 3 বার করে খাচ্ছেন, এরকম ডোজ হয় না অ্যামলোডিপিন 3 বার করে খাওয়ার। তিনটে করে উনি দিয়েছেন? হ্যাঁ তিন, হ্যাঁ তিনটে হতে, হ্যাঁ মানে আচ্ছা ঠিক আছে, দুপুরবেলা একটা দিয়েছেন আবার সন্ধ্যেবেলা 8-8:30 দিক করে। বুঝেছি, আপনি তো বললেন যে এইটা ওষুধটা খেয়ে আপনার ব্লাড প্রেশার কমছে না, তখন আমি বললাম যে ব্লাড প্রেশার যে কমছে না আপনি জানলেন কি করে? তখন আপনি আপনার ওই মাথা ঘোরা এবং ঘাড় যন্ত্রণার প্রসঙ্গে চলে গেলেন যেটা কিনা আপনার দিক দিয়ে ঠিক করেছেন। তাহলে আমার কথা হচ্ছে আপনার দৈনিক সকালে বিকেলে ব্লাড প্রেশার দেখে কোনো জায়গায় লেখা একটা চার্ট আপনার হাতে আছে যাতে আপনি দেখে বুঝতে পারছেন যে আপনার ব্লাড প্রেশারটা কমছে না? সেটা যদি না পারেন তাহলে দেখুন আপনি এবার নিজের কথাগুলো আস্তে আস্তে সাজান, দেখবেন যে পুরো মানে এটা আমরা বলি যে আমাদের যুক্তি বা চিন্তার কোনো বেস নেই, মানে বেসলেস চিন্তাধারা হয়ে গেল। কারণ ওষুধটা কি খাওয়া এখন অফ করে দেবো আমি সেটাই আপনাকে জিজ্ঞেস করছি। হ্যাঁ এই চিন্তাটা আবার কেন মাথায় আসছে আপনি দয়া করে রেগে যাবেন না, কারণ প্রত্যেকটা চিন্তার মধ্যে একটা যুক্তি বা তর্কের বেস থাকতে হবে। আপনি এই ওষুধটা, হ্যাঁ বলুন, মানে অসুবিধা হচ্ছে বলেই তো ফোন করলাম। মানে হ্যাঁ তাহলে অসুবিধা কমাতে হবে, কী করে কমানো যাবে সেটা দেখতে হবে, কমাতে হবে তো। হ্যাঁ তা কমাতে হবে, তার প্রথম শুরুটা তো হয়েছে এই কারণের জন্য যে এই চিন্তাধারা থেকে যে ব্লাড প্রেশার বেশি থাকার জন্য এই ঘাড় ব্যথা এবং মাথা ঘোরা হচ্ছে, এইটা এইটা থেকে তো পুরো কথাবার্তার সূত্রপাত বা চিন্তার সূত্রপাত। তার মানে ব্লাড প্রেশারটা কমলো কি না সেটা যতক্ষণ না জানতে পাচ্ছি ফার্দার কথা কি এগোয়, তাহলে আপনি সেই দিকটাকে দেখুন ব্লাড প্রেশার কমছে কিনা। কিন্তু আমি বলে দিচ্ছি যেটুকু আপনার কথা শুনলাম এটা একদম ব্লাড প্রেশার রিলেটেড নয়, এবং আপনার আমি তো বয়স জিজ্ঞেস করিনি কিন্তু আপনার গলা শুনে যেটা আমার মনে হচ্ছে আপনার বয়স 50-এর তলায়। হ্যাঁ যদি সেটা হয়ে থাকে তাহলে আপনি আরও প্রায় 50 বছর থেকে শুরু করে আরও 8 বছর আপ টু 58 ইয়ার্স অফ এজ, বিকজ মানে আপনি মহিলা হিসেবে যে হরমোন আপনার আছে ইস্ট্রোজেন প্রজেস্টেরন এবং এছাড়াও প্রোল্যাকটিন এই ধরনের যে হরমোনগুলো আছে এগুলো ব্লাড প্রেশারের রোগের ক্ষেত্রে যেগুলো আমাদের ক্ষতি করতে পারে সেই ক্ষতি করা থেকে মহিলাদের প্রোটেক্ট করে, সেই প্রোটেকশনটা আপনার আছে। কাজেই মোটেই এই কারণের জন্য আমার ধারণা যে আপনার ওই মাথার মাথা ঘোরা এবং ঘাড়ের যন্ত্রণা হচ্ছে না, হচ্ছে না ব্লাড প্রেশারের কারণের জন্য হচ্ছে না। অর্থাৎ আপনার ডাক্তারবাবুর প্রতি উইথ ডিউ রেসপেক্ট পুরো শ্রদ্ধা রেখে বলছি এখানে ওনার সাথে আমার একটু ডিফার হচ্ছে, কিন্তু আমি ওনার কথা মেনে চলবো যতক্ষণ না, আমি তো আপনাকে দেখিনি, এটা হচ্ছে আমার অ্যাজাম্পশন। হ্যাঁ
আচ্ছা আন্দাজ। কাজেই আপনার যে প্রশ্নটা ছিল যে আপনি বললেন আমি ওষুধটা বন্ধ করে দেবো কি না, ওই প্রশ্ন উত্তর দেওয়ার জায়গাটাই তৈরি হয় না বা প্রশ্ন করার জায়গাটাই তৈরি হয় না যতক্ষণ পর্যন্ত না আপনার কাছে অ্যাটলিস্ট 3 সপ্তাহের একটা ব্লাড প্রেশারের সকাল বিকাল কত দেখছেন তার একটা লিস্ট থাকবে, মানে লেখা থাকবে, ফর্দ থাকবে। সেটা তো না হলে তো আপনি বুঝতে পারছেন না প্রেশারটা কমলো কি না, কারণ কথাটা শুরু হয়েছিল ব্লাড প্রেশার বেশি বেড়ি বেশি বলে এইসব হচ্ছে, আর আমি বলছি না ব্লাড প্রেশার বেশি বলে এসব হচ্ছে না, এটা অন্য কারণের জন্য হচ্ছে। ফান্ডামেন্টাল ডিফারেন্স হয়ে যাচ্ছে চিন্তার মধ্যে, বুঝতে পারছেন? এই হলো মূল ব্যাপার। আর কিছু জিজ্ঞাসা বা এই ব্যাপারে আরো কিছু যদি জিজ্ঞাসা থাকে আমি উত্তর দেবো, বলুন। না ব্যাপারটা হচ্ছে এইটার জন্য খুব সমস্যায় ভুগছি এবং যতবার ডাক্তারের কাছে যাওয়া হয়েছে ডাক্তারবাবু একই কথা বলেছে না যে প্রেশারটা হাই রয়েছে ওর জন্যই ঘাড়ে ব্যথা করছে মাথা ঘুরছে এবং ওষুধটাকে মানে এই মানে বলছে যে মানে সারাদিনে যে স্ট্যামেলোফাইডটা খাচ্ছি ওটা বলছে যে খান কোনো অসুবিধা হবে না, কিন্তু আমি তো কিছু মানে উপকার পাচ্ছি না। হ্যাঁ মানে আমি তো খেয়ে কোনো উপকার হচ্ছে না আমার, সেই জন্যই আরো আপনাকে ফোন করা যে কি ব্যাপার সেই জন্য। হ্যাঁ আপনার বোঝার থেকে আমি যে ব্যাপারটার উপর গুরুত্ব দিলাম এটা ব্লাড প্রেশার বেশি থেকে হচ্ছে না এই কথাটা আমি বললাম, কিন্তু তার সাথে এটাও বললাম যেহেতু ডাক্তারবাবু আপনাকে দেখেছেন এবং ওনার কথাটা যদি ঠিক হয় তাহলে আপনাকে ব্লাড প্রেশারটা 3 সপ্তাহের একটা সকাল সন্ধ্যে ব্লাড প্রেশার দেখে তার একটা ফর্দ নিজের কাছে থাকতে হবে, তার একটা লিস্ট থাকতে হবে যে কত কত ব্লাড প্রেশার ছিল এবং সেক্ষেত্রে ব্লাড প্রেশারটা কমলো কি না, এইটা হলো মূল ব্যাপার। এবং আমি বলছি আপনার যে অসুবিধে সেটার শুধু ব্লাড প্রেশার কমানোর ওষুধে এটা কমবে না, এটার অন্য চিকিৎসা আছে তাতে পুরোপুরি এটা কমবে। এবং এটাও বললাম যে আপনার আপনি যদি পুরুষ মানুষ হতেন তাহলে কিন্তু ব্লাড প্রেশারের ওপর অন্যভাবে চিন্তা করতাম, আমরা আরও সিরিয়াসলি নেওয়ার দরকার হতো, কিন্তু আমি বললাম মহিলা হিসেবে আপনার সেই প্রোটেকশনটা আছে যেটা পুরুষ মানুষের নেই, কাজে এক্ষেত্রে ব্লাড প্রেশারের যে চত্বর তার অনেক দূরে গিয়ে বাইরে গিয়ে চিন্তা করতে হবে এই রোগ ছাড়ানোর জন্য। ঠিক আছে তাহলে আমি লাইন বিচ্ছিন্ন করি, ধন্যবাদ। মিসেস রায় ফোন করেছিলেন, আমি অনেক মানুষ না একটু ক্ষুণ্ণ হন আমার সাথে কথা বলে, কারণ কি খুব মাথা ঠান্ডা না করে নিজের যুক্তিতর্কের যে যার জন্য আমরা মানুষ মানে পশুর থেকে আলাদা এই জন্য তো আমাদের আলাদা একটা লজিক্যাল সেন্স আছে এবং সেটাকে আমরা যত দিন যাচ্ছে আর আমরা ডেভেলপ করি, যেটার জন্য বিজ্ঞানের দিক দিয়ে বলুন শিক্ষার দিক দিয়ে বলুন আর্টের দিক দিয়ে মানে শিল্প, বাংলায় আবার শিল্প কথাটা আমি ব্যবহার কম করতে চাই কারণ ইন্ডাস্ট্রির বাংলাও শিল্প আবার আর্ট ছবি আঁকার বাংলাও শিল্প, ওই জন্য আমার অস্বস্তি লাগে, ওই জন্য আমি ওর ইংলিশ টার্মটা ইউজ করছি। আমি বলছি আর্টস বা এন্টারপ্রাইজ সমস্ত ক্ষেত্রেই আমাদের এই যে তর্কের জ্ঞানটা লজিক্যাল সেন্সটা এটা খুব কাজের হয়, তো অনেক সময় কি ইচ্ছা করে আমরা এই নিজেদের এই সেন্সটা ডেভেলপ করবার চেষ্টা করি না, সেটাকে পাশে সরিয়ে রেখে অনেকগুলো কথা চিন্তা করে ব্যাপারটা গুলিয়ে ফেলি। মিসেস রায়কে একটু আমি আপনি নিশ্চয় অনুষ্ঠানে শুনছেন এক্ষুনি আপনার সাথে কথা হলো, একবার ঠান্ডা মাথায় ভাবুন যে পুরো ব্যাপারটা কী হয়েছিল, দেখবেন আপনি ওই জায়গাতেই আমি যেটা বললাম ওইখানে এসে আটকে যাবেন, অর্থাৎ ব্লাড প্রেশার কমলো কি না সেটার একটা চার্ট ছাড়া এই আলোচনা এগোতে পারে না। আচ্ছা আপনি ফোন করার আগে আমি যে জায়গাটা ছিলাম এটা একটু পরিষ্কার করে দেবো, আমি আলোচনা করছিলাম হেপাটাইটিস বি এর ক্ষেত্রে এই যে ইনভেস্টিগেশনের পরীক্ষা নিরীক্ষার যে ব্যাপারটা সেটা আমি শেষ যে জায়গাটা ছিলাম এটা একটু পরিষ্কার করি। আমি বললাম হেপাটাইটিস বি এর ক্ষেত্রে বা হেপাটাইটিস সি এর ক্ষেত্রে তাই একটা অ্যাকিউট অ্যাটাক হতে পারে, একটা ওই চুপচাপ ঘাপটি মেরে বসে আছে কিছু করছে না বা অনেক দেরি করে করবে এরকম হতে পারে, আবার হতে পারে যে ওই দেরি করেই শুরু করলো বা কখন শুরু করলো জানি না আস্তে আস্তে লিভারটাকে ক্ষতি করলো যেটাকে ক্রনিক হেপাটাইটিস বলে, হেপাটাইটিস বি বা হেপাটাইটিস সি। তো হেপাটাইটিস বি এর ক্ষেত্রে পুরোনো দিনের কথা সিরাম অস্ট্রেলিয়া অ্যান্টিজেন পরীক্ষা করে বা হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন পরীক্ষা করে এটা আছে কি নেই এটা বোঝা যায়, কিন্তু এটা অত ইম্পর্টেন্ট নয়, আমি আসবো আলোচনা একটা ফোন নিয়ে নেবো। হ্যাঁ আমি ডক্টর সরকার লাইনে আছি, বলুন কে কথা বলছেন? হ্যাঁ নমস্কার, কে বলছেন, কে বলছেন, কোত্থেকে বলছেন? আমার নাম হচ্ছে পিয়া চক্রবর্তী। হ্যাঁ মিসেস চক্রবর্তী বলুন, আমি শুনছি। বলছি যে আমার বয়স হচ্ছে 47 বছর। হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু, আমি খুব অল্প বয়স থেকে মানে এত গ্যাস অম্বলে ভুগছি, ডাক্তার দেখিয়েছি মানে কিছু বাদ নাই এন্ডোস্কোপি থেকে এ থেকে মানে পেটের যাবতীয় পরীক্ষা সব করেছি, আমি সবকিছুই করেছি। হ্যাঁ কিন্তু এখন ডাক্তারবাবু ওষুধ খাই তখন একটু ভালো থাকি, পরে আবার দেখেছে
আপনার মূল অসুবিধার জায়গাটা কি, আপনাকে কষ্ট দিচ্ছে যা যা তার মধ্যে মূল ব্যাপারগুলো কি কি, কি কষ্ট হয়? সময় সুস্থ থাকতে পারি না, সব সময় একটা অস্বস্তি ভাব আমার শরীরে। আচ্ছা, আপনি এই অনুষ্ঠানটা কি প্রথম থেকে দেখছেন না এক্ষুনি দেখলেন? আচ্ছা, না একটু আগে ওই ফোন করেছিলেন জয়দেব বাবু, তিনিও কিন্তু এরকম বলছিলেন যে পেটে অস্বস্তি একটা, আপনারও কি শুধু সেই অস্বস্তি না? হ্যাঁ হ্যাঁ, না তার সাথে আমি একটু তুলনা করছি, মানে ওই জন্য উনি বললেন যে রাত্রেবেলা ঘুমানোর সময়ও একটা অস্বস্তি, ঠিক মতো ঘুমে অস্থির মাঝে মাঝে ঘুমের ওষুধ খেতে হয়, তখন ঘুম হয় না, আবার যখন হয় তখন লাইন কেটে গেছে। আমি শুনে নিয়েছি মিস্টার চক্রবর্তী, আমি উত্তর দেবো আপনার লাইনে, কোনোভাবে লাইনটা বিচ্ছিন্ন হয়েছে, আমি উত্তর দেবো। আমি বলতে যাচ্ছিলাম যে শুধু ওই হেপাটাইটিস বি এ বি আছে কি নেই বা সি আছে কি নেই, এটা এখনকার দিনে ডিটেক্ট করা সোজা, এটা যে কোনো ডাক্তারবাবু লিখে দিলে বা অনেক সময় এখন রুটিনলি আমরা স্ক্রিনিং বলি তাতেও অনেক জায়গায় আমরা করছি, কিন্তু মূল চিন্তাটা ওই জায়গায় নয়। মূল চিন্তাটা আমরা এইভাবে ভাবি যে ভাইরাসগুলো দেহের মধ্যে ঢুকে কীভাবে বংশবৃদ্ধি করছে, তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে কি না, এবং তাড়াতাড়ি লিভারকে ক্ষতিকর জায়গায় নিয়ে আসছে কি না। অর্থাৎ এই যে চিন্তাটা, এই চিন্তার দুটো দিক আছে, একটা হচ্ছে কত তাড়াতাড়ি তারা বাড়ছে, এটাকে আমরা আমাদের ভাষায় বলি রেপ্লিকেশন, কীরকমভাবে ভাইরাস রেপ্লিকেট করছে, আর দ্বিতীয় ভাবি এই রেপ্লিকেট করার সঙ্গে সঙ্গে কতটা লিভারের ক্ষতি করছে। অর্থাৎ যদি এই ভাইরাসগুলো দেহের মধ্যে ঢুকলো এবং আপনাকে অসুস্থ করলো, করে তারপরে আপনাকে আপনি ভালো হয়ে গেলেন এবং তারপরে এগুলো আর লিভারের ক্ষতি করেন করছে না, এরকম অবস্থা থাকে, সেটা একটা মন্দের ভালো। কিন্তু আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা দেখে থাকি, পরে হোক বা ঢুকেই হোক, অনেক দিন পরে হোক বা দেহের মধ্যে ঢুকেই হোক, এই কথা বলতে গেছি, এই হেপাটাইটিসের বি এবং সি ভাইরাসগুলো যে ক্ষেত্রে খুব তাড়াতাড়ি রেপ্লিকেট করে এবং আস্তে 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 লিভারের ক্ষতি করতে শুরু করে দেয়, সেইটা আমাদের জন্য খুব দুশ্চিন্তার কারণ। এবং এই ধরনের রোগীদের জন্য আমরা মাঝে মাঝেই কতটা ভাইরাসের সংখ্যা রয়েছে সেই সংখ্যাটা নির্ণয় করবার চেষ্টা করি, এবং তার সঙ্গে সঙ্গে লিভারের কতটা ক্ষতি করতে তারা পারছে তার জন্য কিছু কিছু পরীক্ষা করি। তো সেই দুটো দিকে, অর্থাৎ লিভারের ক্ষতি কতটা করছে আর ভাইরাসটা দেহে কীরকমভাবে সংখ্যায় বাড়ছে, এই দুটো জিনিস আমরা পাশাপাশি নির্ণয় করে রোগী কেমন আছে এবং তাকে কীভাবে মোকাবিলা করবো সেটা ঠিক করি। একটু আগেই আমি বললাম, ধরুন আমি স্পেসিফিক্যালি হেপাটাইটিস বি এর কথা বলছি, সি এর ক্ষেত্রেও প্রায় একই ধরনের চিন্তাধারা, যে ক্ষেত্রে হেপাটাইটিস বি দেহের মধ্যে ঢুকে আস্তে আস্তে লিভারের ক্ষতি করছে, সেক্ষেত্রে আমাদের হাতে এবং হেপাটাইটিস সি এর ক্ষেত্রেও স্পেসিফিক ওষুধ মেডিসিন আবিষ্কার হয়ে গেছে, এটা একটা পরম মানব জাতির জন্য কল্যাণকর ব্যাপার। আজ থেকে মানে যখন আমরা ডাক্তারি পড়েছি 80-এর দশকে, তখনও কিন্তু হেপাটাইটিস বি সি এর এই ধরনের কিওর মানে রোগ সেরে যাওয়ার চিকিৎসা ছিল না, এবং হেপাটাইটিস বি এবং সি হলে বিশেষ করে যাদের ক্রনিক হেপাটাইটিস বি এবং সি তাদের নিশ্চিত লিভার খারাপ, সিরোসিস বা ক্যান্সার অফ দ্য লিভার থেকে মৃত্যু ছিল, আমরা আটকাতে পারতাম না। কিন্তু এখনকার দিনে আবার সেই নিশ্চিতভাবে আমরা হেপাটাইটিস বি এবং সি দুটোই ওষুধের চিকিৎসায় ভালো করতে পারি। এই কথার সাথে সাথে কিন্তু একটি বিদ্রোহ মানে বিশেষ দ্রষ্টব্য আমাদের অ্যাড করতে হচ্ছে, সেটা হচ্ছে যদি আমরা এমন অবস্থায় সেই রোগকে ধরতে পারি যখন লিভার অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়নি, অর্থাৎ যার লিভার তাকে না জানিয়েই হেপাটাইটিস বি বা সি দেহে ঢুকেছে এবং জন্ডিস টন্ডিস কিছুই করেনি, কিন্তু আস্তে আস্তে লিভারে ক্ষতি করে চলেছে এবং ক্ষতি করে করে এমন একটা জায়গায় গেল যে যখন আমি একটা কথা ব্যবহার করি আর কি, এটা খুব মেডিকেল টার্ম না কিন্তু আমার দেখে দেখে অভ্যেস হয়ে গেছে সেই জন্য বলছি, যে লিভারটা শক্ত হয়ে গেছে, হাতে লাগছে শক্ত শক্ত লিভার, সেটা অত্যন্ত মারাত্মক ব্যাপার। আসলে লিভারের যে ফিল হাতে সে রুগী হাতে দেখতে পারে বা আমরাও দেখতে পারি, প্রথমেই যেটা হয় লিভারটা একটু বড় হয়ে যায়, হেপাটোমেগালি বলি, কিন্তু যে ফিল অফ দ্য লিভার সেটা একদম নরমই থাকে,
হেপাটোমেগালি এটা একটা বড় ক্ষতিকর খুব একটা ব্যাপার নয়, বা ফ্যাটি লিভার হয়ে যাওয়া প্রথমেই যদি সেটা ডিটেক্টেড হয়ে আমরা এর কারণ খুঁজে তার চিকিৎসা করে তাকে সারিয়ে ফেলতে পারি, রোগীর প্রাণের ভয়ের কোনো কারণই নেই। কিন্তু সেটা যদি রোগী নিজেও না বুঝতে পারে, বা ডাক্তারই না দেখায়, বা ডাক্তারবাবুও না ধরতে পারেন, অনেক কিছু হতে পারে, তো সেই সব করে যদি লিভারটা এরমভাবে ক্ষতি হয়ে যায় যে লিভারটা শক্ত হয়ে যেতে বসেছে, বা লিভারের ফাংশন অত্যন্ত খারাপ হয়ে যাচ্ছে, যেটা অনেক ক্ষেত্রে এইভাবে ধরা পড়ে ডাক্তারবাবুদের কাছে এসে, যে হয় স্টুলের সাথে অথবা বমির সাথে রক্তপাত হতে শুরু করছে, যদি এই ধরনের ঘটনা ঘটে, কারণ লিভার খারাপ হয়ে গেলে রক্তপাতের প্রবণতা অনেক বেড়ে যায়। এই প্রত্যেকটা জিনিস আমার ইচ্ছে করছে যে কেন হয় সেটা বোঝাবার জন্য, কিন্তু অনেক সময় আমাদের সময় কম থাকে, এবং আজকে আমার উদ্দেশ্য হলো যে এই ব্যাপারে আলোচনা শেষ করা, ওই জন্য বলছি। তো যেভাবেই হোক না কেন, অনেক আগে যদি আমরা ডিটেক্ট করি, তাহলে হেপাটাইটিস বি হোক, হেপাটাইটিস সি হোক, আমরা পুরোপুরি আমরা চিকিৎসা করে সারাতে পারি। এবার চিকিৎসার ব্যাপারে একটু বলার আছে, সেটা হচ্ছে আমার নিজের অভিজ্ঞতা থেকে দেখেছি, এবং এটা আমার কাছেও খুব দুঃখের এবং কষ্টের ব্যাপার, আসলে হেপাটাইটিস বি এবং সি এর যা চিকিৎসা, সেটা তো আমি বললাম 100% কিউরেবল ট্রিটমেন্ট এখন অ্যাভেলেবেল, কিন্তু সেটার খরচের ব্যাপারটা একটু, বিশেষ করে হেপাটাইটিস সি এবং বি এ আগে আমাদের একটু ইঞ্জেকশান দিতে হতো, সে তার যে নাম টাম সেগুলো হয়তো পরে বলবো, এখন ইঞ্জেকশন না মুখের খাওয়ার ওষুধেও আমরা সারিয়ে ফেলতে পারি, কিন্তু সেই ওষুধের যে পুরো ট্রিটমেন্ট বা কোর্স, তার দামটা মানে খুব কম কিছু নয়, একটু বেশির দিকে, কাজে অনেকেই হয়তো সেটা অ্যাফোর্ড করতে পারেন না, এবং কিছুদিন খেয়ে আমি দেখেছি অনেকে বন্ধ করে দেন। এই জন্য যারা আজকের এই অনুষ্ঠান শুনছেন, ওই একটা ছোট্ট মেসেজ আছে যে ওষুধের চিকিৎসা যদি শুরু করা যায়, তাহলে পুরো কোর্সটা তার শেষ করতে হবে, এবং শেষ করার পরেও অন্তত 2-3 বছর মনিটর করতে হবে যে আর ওটা বাড়ছে না তো, রেপ্লিকেট করছে না তো, এবং লিভারের আর ক্ষতি হচ্ছে না তো। ওই জন্য যে ডাক্তারবাবু আপনার চিকিৎসা করছেন, বা যে ইনস্টিটিউশনে আপনি চিকিৎসা করছেন, সেখানে কনস্ট্যান্টলি একটু যোগাযোগের রাখতে হবে, এবং ওষুধটার পুরো কোর্সটা ফিনিশ করতে হবে। এখানে খালি দুটো প্রশ্ন আছে যেটা সমস্ত রুগী আমায় করেন, সেই ব্যাপারটা আমি বলবো। আমার সময় বোধহয় কমে এসেছে, 5 মিনিট সময় আছে, ঠিক আছে। আমি একটু অনুরোধ করি আমার অতি প্রিয় দর্শক শ্রোতিমণ্ডলী, আজকে যদি ফোন না করেন আমি এই আলোচনাটা শেষ করতে পারবো, যদি কারোর কিছু জিজ্ঞাসা থাকে পরে আমার হেল্পলাইনে ফোন করুন, আমি উত্তর দেবো। আমি এইটুকুনি আজকের যে আলোচনা বিষয় আমি আজকে শেষ করতে চাই, যে আগামী দিনে লিভারেরই অন্য আরও আলোচ্য বিষয় আছে, তাই আমি আলোচনা করব। আমি বললাম যে এই হেপাটাইটিস বি এবং সি এর রুগীরা দুটো ব্যাপারে সবসময় প্রশ্ন করেন, সেই প্রশ্নটার উত্তর আমি দিয়ে নিই এখানে। একটা হলো যে এর মধ্যে একটা বড় অংশ আছেন যারা হয় কোনো রকমভাবে তামাক নেন, মানে সে সিগারেট খাওয়া বলুন, গুটখা বা জর্দা, নানা রকম নসি, এইসব নানা রকম হতে পারে। তো অনেকে জিজ্ঞাসা করেন যে ডাক্তারবাবু এরকম কোনো ওষুধ বা কিছু দিতে পারেন যাতে লিভারটা প্রোটেকশনও থাকলো আর আমি একটু তামাকও নিতে পারি। উত্তরটা হচ্ছে যে তামাক, এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে অ্যালকোহলের ব্যাপারটা, এই তামাক এবং অ্যালকোহল, এই দুটো এমনিতে তো খারাপ সবাই জানেন, আমিও অনেক সময় বলি, কিন্তু বিশেষ করে যারা যে কোনো ধরনের হেপাটাইটিসে লিভারের রোগে ভুগছেন, তারা যেন এরম কোনো মানে অনেকে এরমভাবে চিন্তা করেন, এবং কেন জানি না তারা নেট থেকে না কোনো থেকে কিছু একটা প্রোডাক্টের নামও বলেন যে আমি এইটা ব্যবহার কর শুনেছি করলে নাকি লিভারটা প্রোটেকশন থাকবে, মাঝে মাঝে একটু ড্রিঙ্কস নিতে পারবো, এরম কিছু নেই, এরম কিছু আবিষ্কার হয়নি। অর্থাৎ হেপাটাইটিস বি এবং সিতে যারা ভুগছেন, বা ইভেন যারা হেপাটাইটিস এ সংক্রান্ত জন্ডিসে ভুগেছেন এবং 2 বছর এখনও হয়নি, তাদের জন্যও বলছি তামাক এবং অ্যালকোহল কিন্তু প্রথম কথা লিভারের তো অসুবিধে করেই, ক্ষতি তো করেই, দ্বিতীয় হচ্ছে যে ওষুধের চিকিৎসা আমরা দিচ্ছি তার ধারকে ভোঁতা করে দেয়, ওষুধ ঠিকমতো কাজ করে না। আর চতুর্থত যেটা আমি বললাম যে লিভারের ক্ষতি থেকে ব্লিডিং, রক্তপাত হওয়ার যেটা প্রবণতা, স্টুল থেকে রক্তপাত হতে পারে, রক্ত বমি হতে পারে, সেই ব্যাপারে আমরা তো ওষুধ দিয়ে চেষ্টা করি এমনভাবে লিভারটাকে প্রোটেকশন দেওয়ার যে ওই ঘটনা একদম ঘটবে না, কখনো না ঘটে, কিন্তু তামাক এবং অ্যালকোহল
ওষুধের চিকিৎসা চলা সত্ত্বেও এবং আমাদের পুরো প্রোটেকশন দেওয়া সত্ত্বেও এই রক্তপাতের যে এপিসোড বলি আমরা, ব্লিডিং এপিসোড, সেটা শুরু করে দিতে পারে। কাজেই এই ব্যাপারটা পরিষ্কার করে আমি বলে দিতে চাই যে আমরা হেপাটাইটিস বি বা সি এর কিওর করার পুরো চিকিৎসা কিন্তু বের করে ফেলেছি এবং তাতে মানুষ ভালো হয়ে যাচ্ছে, কিন্তু এরকম কিছু এখনও বের করতে পারিনি যাতে এই রোগ থাকা সত্ত্বেও যদি কেউ অ্যালকোহল বা তামাকের জিনিস নেন, আরও কিছু ওষুধ দিয়ে আমরা সেটা থেকে লিভারকে প্রোটেক্ট করতে পারবো, এরকম কোনো কিন্তু কিছু আবিষ্কার হয়নি এখনও পর্যন্ত। ওই ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে। বাকি যা আলোচনা সেটা আগামী দিন আমি আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেবো। এবং একটু বোধ হয় আমি 30 সেকেন্ডস টাইম নিয়ে নিই, মিসেস চক্রবর্তী ফোন করেছিলেন, মাঝখানে ওনার লাইনটা কেটে গেল, উনি সমস্ত পরীক্ষা করেছেন এবং ওনার অস্বস্তি হচ্ছে। মিসেস বর্ধমান থেকে ফোন করেছিলেন, মিসেস চক্রবর্তী আপনাকে বলি, আপনার যে অসুবিধে মোস্ট প্রবাবলি যেটা আপনি গ্যাস্ট্রাইটিসের কথা বলছেন, গ্যাস্ট্রাইটিস ছাড়াও আপনার গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ এবং আমি জানি না, আমার মনে হচ্ছে ইরিটেবল বাউল সিনড্রোমের দিকেও যেতে পারে। আমার হেল্পলাইন রয়েছে আপনার বাকিটুকুন প্রশ্নের, যেটা মাঝখানে লাইনটা কেটে যাওয়ার জন্য করতে পারিনি, পরে করলে আমি এটা বিশদে উত্তর দেবো। যারা হেল্পলাইন নাম্বারে ফোন করতে চাইছেন তাদের জন্য নাম্বারটা বলছি, আপনারা লিখে নিতে পারেন 9831086691 এবং 9830970377। এই নাম্বারে আপনারা ফোন করুন। যারা আজকে আমাদের ফোন লাইন পেলেন না বা যাদের আরও কিছু প্রশ্ন রয়ে গেছিলো নেটওয়ার্কের কারণে একটা সংযোগ বিচ্ছিন্ন হয়েছে, তাদেরকে বলবো অবশ্যই ডাক্তারবাবুর এই হেল্পলাইন নাম্বার দুটো রয়েছে, আপনারা ফোন করুন। ডাক্তারবাবু সবসময় চেষ্টা করেন যথাযথ উত্তর দিয়ে আপনাদের স্যাটিসফাই করার, তো সেই জায়গায় আপনারা সেই হেল্পটা পেতে পারেন। আর প্রত্যেক শনিবার আপনারা 4টার সময় সৃষ্টি টিভিতে এই কেমন আছেন ভালো থাকুন অনুষ্ঠানটা দেখতে পাবেন। এবং যারা আজকে ফোন পেলেন না তাদেরকে বলবো আগামী দিন আপনারা চেষ্টা করতে পারেন, আগামী দিন আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়ের উপর, এছাড়া ইউটিউবের কথা, ইউটিউবে, হ্যাঁ ইউটিউবেও আপনারা ডক্টর কনিষ্ক সরকার বলে সার্চ করলে কিন্তু অনুষ্ঠানটা পেয়ে যাবেন, এই অনুষ্ঠান এবং পুরনো অনুষ্ঠানগুলো আপনারা চাইলে ইউটিউবে দেখতে পারেন আপনারা। এবং যাদের সমাধানের কথা ডাক্তারবাবু বলে দিলেন বা কি বললেন, হয়তো ফোন ছিল ঠিক করে মাইন্ডটা কনসেন্ট্রেট করতে পারেননি, তারাও ইউটিউবে দেখলে কিন্তু পেয়ে যাবেন আমার অনুষ্ঠান। আজকে আমাদের সময় শেষ, বিদায় নেব, ডাক্তারবাবুকে ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই আপনাদের, সবাই ভালো থাকুন, নমস্কার।